170 ভোল্টেজের নিচে নেমে গেলে মেশিন অফ হয়ে যাবে, আবার 280 ভোল্টেজের উপরে যদি উঠে যেটা ভোল্টেজ প্রোটেকশন, মেশিন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখানে ক্রসওভার দেয়া আছে একটা, বেস মিড হাই তিনটেই যাবে। ঠিক আছে দাদা, একা পারছে না, আমি একটু সহযোগিতা করি, কারণ বিরাট ওয়েট থাকতে ভরে বাবরে কি ওয়েট গো। ঠিক আছে সাবধানে, একদম আমাদের নতুন মেশিন বেরিয়ে গেছে, হাতে সামলে আর একটু ভিডিও দিয়ে ঢুকিয়ে দিই। ঠিক আছে তো, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান পেটিটা একটু সরিয়ে দাও। বাপরে কড তো বিরাট দেখছি, ওরে বাপরে, দেখতে পেয়েছেন বন্ধুরা কড কিন্তু মারাত্মক কড, মোটা পাইপের মতো। ঠিক আছে কডটা থাক, এরপর আমরা নতুন মেশিনটা নিয়ে ডিসকাস করব। আর মডেল নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা, MJ8000, তো এই হচ্ছে মডেল। আর দুটো চ্যানেলের মেশিন তাই তো, চ্যানেল এ চ্যানেল বি, ভলিউম নব দুটো। আর তো কিছু না দেখতে পাচ্ছি না, সব ডিসপ্লে কি ডিজিটাল নাকি? ডিসপ্লে বলতে এখানে লাইট সিগন্যাল আছে। আচ্ছা 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 আচ্ছা, তো এটা একটু বলে দেওয়া হোক বন্ধু। হ্যাঁ আমি এটাকে লাইন দিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এম্পোর লেখাটা কিন্তু জ্বলছে, হেভি লাগছে কিন্তু। ঠিক আছে, এখানে আমি পাওয়ারটা অন করছি এটা। ঠিক আছে পাওয়ারটা অন করা হলো, যে প্রোটেক্ট, এটা প্রোটেক্ট, প্রথমে প্রোটেক্ট। আচ্ছা প্রথমে ইলেকট্রিক কানেকশন করলে এমপ্রো লেখাটা জ্বলে উঠবে না? জ্বলে উঠবে। কানেকশনটা দেওয়ার পর তারপরে পাওয়ার সুইচটা দেওয়া হলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এরপরে দুটো চ্যানেলের অ্যাম্প্লিফায়ার, এখানে এলইডি ইন্ডিকেটর আছে, অন প্রোটেক্ট, -30 dB, -15 dB, -3 dB ক্লিপ। আচ্ছা তারপরে এখানে কিন্তু একটা ভালো ফিচার্স রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট লেখা, 170 ভোল্টেজের নিচে নেমে গেলে মেশিন অফ হয়ে যাবে, আবার 280 ভোল্টেজের উপরে যদি, যেটা ভোল্টেজ প্রোটেকশন, ভোল্টেজ প্রোটেকশন, 280 ভোল্টেজের উপরে উঠে গেলে কিন্তু মেশিন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আচ্ছা লো ভোল্টেজ একদম 170 থেকে হাই 280 পর্যন্ত, এই ভোল্টেজ রেঞ্জে কিন্তু অ্যাম্প্লিফায়ারটা চলবে। এর নিচে যদি ভোল্টেজ চলে যায় তাহলে মেশিন বন্ধ হয়ে যাবে, আর এর উপরে ভোল্টেজ চলে গেলে মেশিন বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেশিনকে কিন্তু মানে ভোল্টেজে চট করে এই মেশিন পুড়ে না। আচ্ছা ঠিক আছে, আর খুব সুন্দর মেশিন, মোটামুটি কত ওয়াটের মেশিন এটা? 8000 তো লেখা আছে মডেল নাম্বার, এটা নিমচে 8000 মডেল নাম্বার, এর অ্যাকচুয়াল ওয়াটেজ আছে 5600 ওয়াট। 5600 ওয়াট, হ্যাঁ। দুটো চ্যানেলে কত করে ভাগ? 2800 ওয়াট একটা চ্যানেলে বের হবে 2 ওহমসে, আর একটা চ্যানেলে 2800 ওয়াট বের হবে 2 ওহমসে। 2 ওহমসে তাই তো, দুটো চ্যানেলে 2800 করে 2 ওহমসে। আর যদি 4 ওহমসে কানেক্ট করি? 4 ওহমসে কানেক্ট করলে 2100 ওয়াট করে বের হবে। 2100 ওয়াট করে বের হবে, ঠিক আছে। এই মেশিনটা দিয়ে আমি কি চালাতে পারবো? এই মেশিনটা দিয়ে হচ্ছে আমি লো চালাতে পারবো, যদি আমার এক একটা 18 ইঞ্চি 1500 ওয়াট করে হয়, তাহলে আমি এখানে 1500 ওয়াট 3000 লোড দিয়ে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা চালাতে পারবো। এছাড়া আমি এটা টপ চালাতে পারবো, যদি আমি 15 ইঞ্চি টপ চালাতে, 15 ইঞ্চি তাহলে আমি 15 ইঞ্চি ডুয়াল টপ আমি একটা চ্যানেলে দুটো করে চালাতে পারবো, 500 ওয়াট থেকে 800 ওয়াট লোডে। 500 ওয়াট থেকে 800 ওয়াট লোডে আমি দুটো করে বাজাতে হবে তো, মানে চারটে স্পিকার, 500 থেকে 800 ওয়াট করে হবে আমার চারটে করে স্পিকার, এই চ্যানেলে চারটে স্পিকার, বি চ্যানেলে চারটে করে স্পিকার দিতে পারবো 500 ওয়াট থেকে 700 বা 800 ওয়াটের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরেকটা ভাবে চালানো যায়, আমি প্রোগ্রামে যে টপ বেস হয় না, টপ বেসে আমি কিন্তু একটা চ্যানেলে টপ দিতে পারবো দুটো টপ, আবার একটা চ্যানেলে দুটো সিঙ্গেল লো দিতে পারবো। আচ্ছা দুটো ভাগ করেও চালাতে পারবো? ভাগ করেও চালাতে পারবো। বাহ, এটা এটা খুব ভালো জিনিস, কারণ আমরা একটা মেশিনে খালি বেস চালালে বেশি চালাতে হয়, মিড চালালে মিডি চালাতে হয় না। এই মেশিনটা বিশেষত্ব হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি যেমন সুন্দর, তেমন বেস কোয়ালিটিও সুন্দর। আচ্ছা ঠিক আছে, তার জন্য তো চালাতে পারবো, বেসও চালাবো। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট আমরা এটাকে ইউজ করে, এখন তো আজকে তো নতুন আনবক্সিং করা হলো, তো ঠিক আছে ইনপুট সেকশনটা একটু বন্ধুদেরকে শেয়ার করা হোক। আর একটা জিনিস বলে দিই, সব মেশিনেই কিন্তু বেশিরভাগ মেশিনে শুধু সিগন্যালের একটা করে লাইট থাকে। আচ্ছা এতে কিন্তু তিনটে লাইট আছে, মানে আমি যখন সাউন্ডটা বাড়াবো প্রথমে -30 dB জ্বলবে, তারপর আরো বাড়ালে -16 dB, -15 dB জ্বলবে, তারপর আরো বাড়ালে -3 dB জ্বলবে, তারপরে গেলে ক্লিপ জ্বলবে। আচ্ছা অনেকটা মানে অন্য অ্যাম্প্লিফায়ার যে লাইট বার থাকে না, সেই বারটাই মানে সাইড বাই সাইড দেওয়া রয়েছে, তিনটে করে এলইডি, চারটে করে এলইডি। খুব ছোট ছোট তো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো চলুন এবারে আমরা ইনপুট সেকশনে চলে যাই। তো চলুন এবারে আমরা পেছনে চলে এসেছি মেশিনের, কারণ এখানে হচ্ছে মেন ফান্ডা, তো চলুন ইনপুট সেকশনটা দাদা একটু বলে দিন। ইনপুট সেকশনে অনেক কিছু রয়েছে, অনেক কিছু। প্রথম একটা জিনিস থেকে শুরু করি, প্রথমে এখানে লেখা আছে ফ্যান কোথায় গো দাদা? ফ্যান সামনে দেওয়া আছে। ও সামনে, হাওয়াটা সামনে থেকে পিছনের দিকে যাবে।
ও সামনে ফ্যানটা দেওয়া আছে, সে হাওয়াটা পেছন দিয়ে পাস করবে। আচ্ছা আমি ওই জন্য বুঝতে পারিনি। অন্যান্য কিছু কিছু মেশিনে হয় যে ফ্যানটার হাওয়াটা সামনের দিকে যায়, কিন্তু এই ফ্যানের হাওয়াটা কিন্তু পিছনের দিকে আসবে। যে অপারেট করবে তার কিন্তু কোনো গরম লাগবে না। আচ্ছা ঠিক আছে। আর এইগুলো হচ্ছে, আচ্ছা আমি কিছু ইনফরমেশন এখানে বলে দিই। এখানে লেখা আছে ইনপুট ওয়াটেজ 6750 ওয়াট। এর মানে হচ্ছে যে এই অ্যাম্পলিফায়ারটা যখন ফুল লোডে চলবে তখন কিন্তু 6750 ওয়াট লোড নেবে কারেন্ট থেকে। আচ্ছা ঠিক আছে, এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়, সব অ্যাম্পলিফায়ারে কিন্তু লেখা থাকে না, থাকে না এটা, থাকে না এটা। তার মানে আমি এত ওয়াট, আমার জেনারেটর কিন্তু এর থেকে বেশি ওয়াটের চাই আমার, তবে আমি অ্যাম্পলিফায়ারটা চালাই। মানে সোজা কথায় 6 কিলোর উপরে জেনারেটর চাই। 6 কিলো নয়, 6.5 কিলো, 7 কিলোর কাছে, 7 কিলোর নিচে জেনারেটর হলে কিন্তু চলবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে এসি 235 ভোল্ট লেগে আছে, মানে এটা সব জায়গাতে একই রকম হয়। আচ্ছা, আমি ইনপুট এখানে আছে এক্সএলআর কানেকশন, ইনপুট এ ইনপুট বি দুটো চ্যানেলে এখানে লিংক করার জন্য একটা করে দেওয়া আছে। এটা মেল এক্সএলআর দিয়ে লিংক করা যাবে, মানে এখান থেকে আমি সিগন্যালটাকে আউটপুট করে অন্য মেশিনে দিতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে আছে 100 ওভার। প্রচুর কিছু লেখা আছে গো ওখানে। হ্যাঁ, এখানে 100 ওভার মানে এটা এখানে ক্রস ওভার দেওয়া আছে একটা। এখানে দেওয়া আছে লো আর হাই আর ফুল, ঠিক আছে। আমি মাঝখানে যদি রাখি এটা ফুল রেঞ্জে বাজবে, মানে এখানে বেস মিড হাই তিনটেই যাবে। আচ্ছা, যদি লো এ করে দিই তাহলে শুধুমাত্র বেসটা যাবে। হ্যাঁ, আর যদি হাই এ করে দিই তাহলে শুধু মিড সহ হাইটা যাবে। অনেক সময় গেন বেশি হবে অনেক, নাকি? না, শুধু মিড আর হাইটা, মানে টুইটারের যে জিগজিগ আওয়াজটা, টোনটা খালি যাবে এখানটা। আচ্ছা, বেস পড়বে না তখন? না, বেস পড়বে না। আচ্ছা, এটা চ্যানেল এ এর জন্য আছে আলাদাভাবে, আবার চ্যানেল বি এর জন্য আলাদাভাবে আছে। বি এর জন্য আলাদা করে, মানে আমি যদি স্টেজে আমি কানেক্ট করি তাহলে স্টেজে যদি আমার দুটো লো থাকে আমি এটা লো এ দিয়ে দেবো চ্যানেল এটাকে, আর এটাকে যদি আমি ফুল এরা যাই এখানে টপ দিয়ে টপ চালাতে পারবো এই চ্যানেলটা। খুব বিরাট ফাংশন গো। আচ্ছা, এরপরে ওই লাইনে আবার দেখতে চাই 4টে। হ্যাঁ, এখানে গ্রাউন্ডিং, এখানে গ্রাউন্ডিং করা আছে। গ্রাউন্ডিং একটা আছে লিফট, একটা আছে গ্রাউন্ড। এটা বডি গ্রাউন্ডের জন্য দেওয়া আছে। অনেক সময় মানে লাইনের গন্ডগোলের জন্য, মানে অন্য অনেক অ্যাম্পলিফায়ার থাকলে কি হয় না, এসি সিগন্যাল চলে আসতে পারে অ্যাম্পলিফায়ারে, তখন অ্যাম্পলিফায়ারে কিন্তু হাত দিলে সব লাগার সম্ভাবনা থাকে। আচ্ছা, ওই জন্য করা, এই জন্য এখানে গ্রাউন্ডিং করার অপশন, গ্রাউন্ডিং করা আছে। নেক্সট নেক্সট হচ্ছে এখানে সেনসিটিভিটি দেওয়া আছে। আর যদি আমি একটা মিক্সার দিয়েছি তারপরে আমার ইকুইলাইজার আছে, তারপরে ক্রসওভার আছে যদি থাকে তাহলে তার গেইন স্ট্রাকচারটা কিন্তু অনেক স্ট্রং হয়, তখন আমরা 1 ভোল্টে রাখবো কিংবা 1.5 ভোল্টে রাখবো। অনেক কিছু বিষয় জানতে হবে এই মেশিনটা ইউজ করতে গেলে। হ্যাঁ, না সব মেশিনেই থাকে এটা, সবাই জানে না তো, আমি জাস্ট বলে দিলাম। ঠিক আছে, বলে দিন আমার এক্সপেরিয়েন্সটা। আচ্ছা, এখানে ক্লিপ শুনে নিন। ক্লিপ হচ্ছে 4 ওহমস 8 ওহমস দুটো অপশন আছে। আমি 4 ওহমসে দিয়ে রেখেছি, মানে আমি একটা চ্যানেলে 4 ওহমসে মানে বাজালে মানে ক্লিপ সেকশনটা সেইভাবে কাজ করবে। ঠিক আছে, মানে 8 ওহমসটা ভাগ করা আছে, ওহমসটা ভাগ করা আছে, মানে ক্লিপ সবসময় ওহমস অনুযায়ী হয়। 4 ওহমসে মানে কতটা ভোল্টেজ যাবে আর 8 ওহমসে কতটা ভোল্টেজ যাবে সেই অনুযায়ী ক্লিপ হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওটা ব্রিজ মোড, স্টেরিও মোড আর মনো মোড আর স্টিরিও মোড। হ্যাঁ, ওটা জানি, স্টিরিওতে দেয়া আছে, মানে দুটো চ্যানেল আলাদা আলাদার জন্য। হ্যাঁ, ব্রিজ মানে দুটো চ্যানেল একসাথে হয়ে যাবে, আর মনো মানে একটা চ্যানেল এতে ইনপুট দিলে দুটো চ্যানেলেই কাজ হবে। ঠিক আছে, আর এখানে স্পিকন আউটপুট দেয়া রয়েছে, স্পিকন আউটপুট আছে, এটা ব্যানানা কানেক্টর দেওয়া আছে, ব্যানানা কানেক্টর দেওয়া আছে, স্পিকার গুলো লাগা দুটো পাটে দুটো দেওয়া আছে, আর ডান দিকে একটা রিসেট অপশন নাকি এটা? হ্যাঁ, এটা রিসেট অপশন, রিসেট অপশন রয়েছে। ঠিক আছে, এই ছিল পেছনের সমস্ত ফিচার্স। তো বন্ধুরা দেখতে পেলেন একদম নতুন মেশিন MJ8000 মডেলের এমপ্রোর একটা মেশিন, কি কি ফিচার্স থাকে সামনে পেছনে সবকিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। আর যদি কেউ এই মেশিনটা নিতে চান, বিশেষ করে বেস বাজানোর জন্য বা টপ বাজানোর জন্য বা প্রোগ্রামের জন্য, যে কোনো প্রোগ্রামে এই মেশিনটা অনেক কিছু ফিচার্স নিয়ে নতুনভাবে এসেছে মার্কেটে, একদম নতুন, তো আমি ডেসক্রিপশন নাম্বার দিয়ে দিচ্ছি দাদাদের, আপনারা একদম চিপ রেটে, অনেক রেট কমে আপনারা পাবেন। যদি কারো প্রয়োজন হয় কত কি দাম বিস্তারিত জানার জন্য, দাদার ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন এবং দাদার সাথে কথা বলে নেবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুদের সাথে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আরো সুন্দর হতে চলেছে।